খলার টানা বৃষ্টিতে নওগাঁর হাতট্রাই নদীর পানি বেড়ে তলিয়ে গেছে কৃষকের আমন্ত্রণ এই মুহূর্তে সেই খবর জানাতে নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর এলাকায় আছেন রিপোর্টার এম আর রকি সরাসরি চলে যাচ্ছি তার কাছে রকি সাদিক আপনি জানেন গত রাত থেকে কিন্তু মুসল ধারে বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির পাশাপাশি উজানি ঢল এখানে মানে বিস্তীর্ণ এলাকাগুলি প্লাবিত করে গেল প্রায় পনেরো দিন আগেই কিন্তু এই এলাকায় একটা বন্যার ধকল কাটিয়ে উঠেছিল স্থানীয় এই মান্দা এলাকার বাসিন্দারা এরই মাঝে কিন্তু আকস্মিক এই বন্যার মতো একটা প্রবল ধাক্কা তাদের দিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার কিন্তু ফসল এখন পানির নিচে তলিয়ে রয়েছে আমার পিছনের যে মাঠটি দেখা যাচ্ছে এখানে কিন্তু কদিন আগে রোপা আমন ধান তারা রোপণ করেছিল এখন পুরোটাই কিন্তু পানির নিচে তলিয়ে আছে তো এরকম ভাবে এই মান্দা এলাকার প্রায় ষাটটি ইউনিয়নের ফসল হয়েছে। কৃষি বিভাগ অন্যদিকে কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম তারা বলেছে গেল রাত থেকে আজ দুপুর পর্যন্ত প্রায় আটচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছিল এই বৃষ্টি কিন্তু হঠাৎ করে বাড়ার কারণে স্বাভাবিকভাবেই এই এলাকার এই বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ যেমন বেড়েছে অন্যদিকে কিন্তু ফসলের উপর বড় ধরনের একটি প্রভাব এখানে দেখা যাচ্ছে বিশেষ করে দুই দফা এখানে বন্যা হয়েছিল বিগত দিনে রোপা আমন চাষাবাদে কিছুটা বিলম্বিত হয়েছিল এবং এই বিলম্বিত হওয়ার কারণে কিন্তু বীজ এখানে বড় ধরনের একটা সংকট দেখা যাচ্ছিল অনেকেই বলছে কৃষকরা এখানে প্রায় দেড় হাজার দুই হাজার টাকা দিয়ে চড়া দামে বীজ কিনে তারা কিন্তু এই রোপা আমন ধান রোপণ করেছিল কিন্তু হঠাৎ করে এই বন্যা তাদের জন্য বড় ধরনের একটি দুর্বিশ্ব এবং দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে তো সব মিলে কিন্তু কৃষকরা অত্যন্ত ক্ষতির মুখে পড়েছেন তারা জানিয়েছেন এই এই আকস্মিক বন্যার জন্য কিন্তু বর্তমানে যে ফসলের অবস্থা তা কিন্তু তা আর ফিরানো সম্ভব হবে না এই মুহূর্তে তারা কিন্তু আর নতুন করে ধান রোপণের কোনো সুযোগও পাচ্ছেন না অন্যদিকে বেশ কিছু এই এলাকার বিশেষ করে মান্দা এলাকারই পুকুরও ভেসে গেছে এবং পুকুরে মাছ ছিল সেগুলো কিন্তু এই বন্যার পানির অকাল বন্যার কারণে কিন্তু ক্ষতির শিকার হয়েছেন মাছ চাষিরা তো সব মিলিয়ে আকস্মিক এই বন্যা স্থানীয় এলাকাবাসীর কাছে বড় ধরনের একটি দুঃসংবাদ এবং ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে এই ছিল আমার কাছে নগাঁর মান্দা এলাকার খবর নগার মান্দায় উজান এবং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের ধান মাছের ঘের সে খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইমার রকি